আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে দেখাবো যে কিভাবে মেলচিপ অ্যাকাউন্ট সুন্দর করে ক্রিয়েট করতে হয় এবং সেটা ফুল সেট আপ করতে হয়, ঠিক আছে? তো আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই অনলাইন মার্কেটিং এর সাথে জড়িত, অনলাইনে মার্কেটিং এর সাথে জড়িত বলে কিন্তু আমার এই ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে? তো যেহেতু মার্কেটিং এর সাথে জড়িত আপনারা অনেকেই আছেন যারা কিন্তু মেলচিপ সম্পর্কে জানে, তো মেলচিপ সম্পর্কে আমার আর বিস্তারিত কিছু বলার নেই। তো এটুকু বলে রাখি যে ইমেল মার্কেটিং টুলস এর মধ্যে মেলচিম্প অনেক 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 পপুলার, ঠিক আছে? তো আমরা কি করব, প্রথমত কি করব যে আমরা mailchimp.com এ চলে আসবো। আমি প্রথমত প্রথম থেকে দেখাই mailchimp.com, mailchimp.com এ চলে আসবো, ঠিক আছে? ওয়েবসাইটে চলে আসার পরে ঠিক এইরকম দেখাবে। তো আমরা কি করব যে এখানে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করব আমরা প্রথমত, ঠিক আছে? এবং এখানে আমাদেরকে আর কি প্যাকেজ দেখাবে যে কোনটার কত প্রাইস এবং কোনটাতে কি, ঠিক আছে? যেখানে যদি $175 আমরা পে করি তাহলে আমরা 1.5 লক্ষ ইমেল আমরা সেন্ড করতে পারবো, ঠিক আছে? এখানে $10 যদি দিই তাহলে 6,000, আর এখানে কিন্তু ফ্রি, ঠিক আছে? তো আমরা কি করব যে সাইন আপ ফ্রি, ফ্রিতে ক্লিক করবো। ফ্রিতে কিন্তু আমরা 1,000 ইমেল সেন্ড করতে পারবো। আমরা কি করব, ফ্রিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে অপশনটা চলে আসছে, এখন আমাদের কি করতে হবে যে একটা ইমেল দিতে হবে, ঠিক আছে? ইমেল দেওয়ার জন্য আমরা কি করবো, ইমেলে ইমেলটা তো জিমেলটা লগ ইন করবো, তারপরে এখান থেকে আমরা একটা ইমেল নিয়ে নিব। তো আমরা এই ইমেলটা নিয়ে নিলাম, ইমেলটা নিয়ে সেখানে পেস্ট করে দিব। এখন এখানে একটা ইউজার নেম দেবো, ঠিক আছে? ইউজার নেমটা দিয়ে দিব। তো আমার এইটাই মনে করে যে আমার এটাই ইউজার নেম, আর Rahman5587 এটি আমার ইউজার নেম। এবং এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা একটু স্ট্রংভাবে দিতে হবে। আর দেখেন এখানে কিন্তু বলেছে যে 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার, 1 নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার অবশ্যই থাকতে হবে, এবং 8 ক্যারেক্টারের পাসওয়ার্ডটা হতে হবে। তো আমরা চেষ্টা করব একেবারে রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়ার। তারপর আমরা ক্লিক করব পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করে দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখন বলতেছে চেক ইওর ইমেল, মানে এটা আমাদের ভেরিফাই করতে হবে, অ্যাক্টিভ করতে হবে আর কি। তো আমরা ইমেলে চলে আসলাম। এখন দেখেন যে মেলচিম্প থেকে আমাদের কিন্তু একটা ইমেল আসছে, এখন বলতেছে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের মেলচিম্প অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসছে, বলতেছে যে টেল আস এ বিট অ্যাবাউট ইউ, আমার সম্পর্কে এখানে ইনফরমেশন দিতে হবে। তো ফার্স্ট নেম দিয়ে দিলাম আমি, আব্দুর রহমান দিয়ে দিলাম। এখানে একটা আর কি বিজনেস নেম দিয়ে দিলেই হবে, ঠিক আছে? বিজনেস নেম মনে করেন যে আপনি যেই টপিক নিয়ে কাজ করেন সেটাও দিলে দিতে পারেন, এবং আপনি যে কোনো আপনার যে বিজনেস যদি থাকে তাহলে আপনার বিজনেসটা দিয়ে দিবেন, তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এখানে টিকমার্ক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে বলতেছে অ্যাড্রেস লাইন, ঠিক আছে? আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে, পোস্ট কোড সহ দিয়ে দিবেন, সমস্যা নেই। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে, দেখেন সিটিটা দিয়ে দিলাম, এবং এখানে আমি পোস্ট কোডটা দিয়ে দেবো, ঠিক আছে? পোস্ট কোডটা দিয়ে দিলাম রাজশাহী সিটি, রাজশাহী ডিভিশন এবং বাংলাদেশ কান্ট্রি। এখানে অ্যাড্রেস লাইন 2 আছে, এটা অপশনাল, এটা না দিলেও হবে। তো কী করবো আমরা, নেক্সটে ক্লিক করবো, এটা ফুলফিল করার পরে নেক্সটে ক্লিক করবো, চাইলে আপনারা সেভ করে নিতে পারেন। তারপরে এটা আসছে, এখন বলতেছে হোয়াটস ইয়োর টপ গোল উইথ মেলচিম্প, মানে আপনার মেলচিম্পে আপনি আসছেন আপনার লক্ষ্যটা কি। এখানে আপনার হতে পারে ড্রাইভ সেলস আর রেভিনিউ আর কনভার্সেশন, যেহেতু আমরা ইমেল মার্কেটিং এর জন্য করবো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করবো, তারপর আমরা নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে? তারপর বলতেছে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স ফর ইয়োর বিজনেস, কোনটা হতে পারে, ঠিক আছে? আপনার বিজনেসের জন্য কোনটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে,
আমরা এখান থেকে একটা ক্লিক করব অ্যাডভান্স রিপোর্টিং ইমেল টেমপ্লেট এসএমএম মার্কেটিং, তারপর এখান থেকে নেক্সট করে দিলাম। তারপর বলতেছে যে এখানে হাউ মেনি ইমেল কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, কত আর কি ইয়ে করতে চাচ্ছি, তো আমরা এটা স্কিপ করে দিলেও দিতে পারি, ঠিক আছে, এখানে থেকে আমরা স্কিপ করে দিলাম। আর তারপরে বলতেছে যে হাউ ডু ইউ টেল টু ইউর কাস্টমার, ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি ওয়েবসাইট এটা সিলেক্ট করে আমরা কি করব নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখানে বলতেছে যে ওয়ান্ট টু ইম্পোর্ট ইউর ব্র্যান্ড, মানে আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে এবং ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারে। তো আমার একটা পুরোপুরি ওয়েবসাইট আছে, সেটা লিঙ্ক আমি দিয়ে দিব এখানে। আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে, ঠিক আছে, তাহলে আপনারা স্কিপ করবেন, আর যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, আপনার বিজনেস ওয়েবসাইট থাকে, তাহলে আপনারা দিয়ে কি করবেন নেক্সট করবেন। তো দেখেন আমরা কিন্তু আমাদের কিন্তু প্রায় অ্যাকাউন্ট অলমোস্ট তৈরি হয়ে গেছে, এখন আমাদের প্যাকেজটা আবার দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা কি করবো যে আমরা এই যে জিরো ফ্রিতে ফ্রিতে আছে এটা ক্লিক করব, ঠিক আছে। এই ফ্রিতে ক্লিক করলে কি হবে যে আমরা 1000 ইমেল ফ্রিতে আমরা পাঠাতে পারবো, এবং যদি $10 ইয়ে করি তাহলে $6000 ইমেল পাঠাতে পারবো, $60 পে করলে আমরা $5000 পাঠাতে পারবো, এটা আমি বলেছি। তো আমরা কি করব এই ফ্রিটাতে কি করব ক্লিক করব, ঠিক আছে। তারপর একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন চলে আসছে কিন্তু আমাদের ফিচার্সটা, মেন ফিচার্স। তো আমাদের কিন্তু মেলচিম্পের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে এই যে ক্যাম্পেইন আছে, তারপর অডিয়েন্স আছে, এগুলোতে আমাদের অনেকগুলো কাজ আছে। তো আর কি এটা এগুলো যদি এখন দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আজকের টপিকটা ছিল শুধু মেলচিম্প অ্যাকাউন্ট তৈরি করা এবং সেট আপ করা। তো অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কার্যকারী হয়েছে কিনা, তাহলে কিন্তু আর নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত হব, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।